হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব চমৎকার একটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে যাচ্ছি। আপনারা যারা নিয়মিত মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি কাজ করে থাকেন অথবা যারা নতুন মাইক্রোসফট এক্সেল শিখছেন, তাদের সবাইকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, সাধারণত আপনারা যখন একটু ডাটা এন্ট্রি করতে যান, যেমন এখানে একটি আমি সংখ্যা বসালাম 4, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, সেটি সাথে সাথে নিচে চলে আসলো। কিন্তু বন্ধুরা, আমি চাচ্ছিলাম যে ইন্টার প্রেস করার সাথে সাথেই সেটি এই পাশে চলে আসবে। সাধারণত বন্ধুরা, আমরা যখনই কোনো ডাটা এন্ট্রি করে থাকি, রাইট পাশে অর্থাৎ ডান পাশে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের যে রাইট অ্যারো রয়েছে সেটিকে আমাদের প্রেস করতে হয়, তখনই সেটি পরবর্তী কলামে চলে আসে। অথবা সংখ্যাটি টাইপ করার পরে আমাদের মাউস দিয়ে ক্লিক করতে হয়, তখনই সেটি পরবর্তী কলামে চলে আসে। আপনারা বন্ধুরা একটু লক্ষ্য করেছেন যে আপনারা দ্রুত যে কোনো সংখ্যা টাইপ করার জন্য কিবোর্ডের ডান পাশে কিন্তু সকল সংখ্যা দেওয়া রয়েছে এবং তার সাথে রয়েছে একটি ইন্টার। তা সেক্ষেত্রে আমরা বন্ধুরা দ্রুত কোনো ডাটা এন্ট্রি করতে গেলে আমরা জাস্ট যে ইন্টার চাপি সেটি অটোমেটিকভাবে নিচে চলে আসে। কিন্তু এরকম যদি বন্ধুরা হয়, আপনারা যখনই ইন্টার চাপ দিবেন অটোমেটিকভাবে এই কলাম থেকে সেটি এই কলামে চলে আসবে, অর্থাৎ এখানে 4 দিয়ে ইন্টার প্রেস করবেন এই কলামে চলে আসবে, তারপরে সংখ্যা দিয়ে ইন্টার চাপবেন সেটি এই কলামে চলে আসবে, তারপরে ইন্টার দিবেন সেটি এই কলামে চলে আসবে। তো কী করে সেটিংটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ এর ফলে আপনাদের কাজটা অনেক দ্রুত হবে। যাই হোক বন্ধুরা, সেটি দেখার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো, সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ফাইলে, তারপর এখান থেকে মোর, তারপরে অপশন। এই কাজটি মাইক্রোসফট এক্সেলের যে কোনো ভার্সনে আপনারা করতে পারবেন। তারপরে বন্ধুরা এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স। অ্যাডভান্সে যাওয়ার পরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে আফটার প্রেসিং ইন্টার মুভ সিলেকশন, এখানে রয়েছে ডাইরেকশন বরাবর ডাউন। আপনাদেরকে কী করতে হবে, এখানটায় ক্লিক করে রাইট, এছাড়া আপনারা চাইলে আপ লেফট যেটা খুশি করতে পারেন, আমি আপাতত রাইট করছি। তারপরে বন্ধুরা ওকেতে ক্লিক করুন। এরপরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমি যখনই কোনো ডাটা দিলাম ইন্টার চাপলাম অটোমেটিকভাবে সেটি রাইট পাশে চলে যাচ্ছে। পুনরায় আবার এখানে ক্লিক করুন। বন্ধুরা, এতে করে আপনাদের কাজটা অনেক দ্রুত হবে। আপনারা অনেকে আছেন যারা সারাদিন শুধু এক্সেলে ডাটা এন্ট্রি করতে থাকেন, তো সেক্ষেত্রে কিবোর্ডে ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে আপনার নির্দিষ্ট সংখ্যাটি দিবেন আর তার পাশে রয়েছে ইন্টার, ইন্টারটি চাপ দিবেন, অটোমেটিকভাবে সেটি রাইট পাশে চলে যাবে। বন্ধুরা, আবার যদি পুনরায় আগের অবস্থা আনতে চান তাহলে যে কাজটি করবেন, সরাসরি চলে যাবেন ফাইল, ফাইল থেকে মোর, মোরে গিয়ে অপশন, এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স এখানে গিয়ে বন্ধুরা আবারও ডাউন দিয়ে আসবেন, তারপরে ওকে। এখন বন্ধুরা ইন্টার দিলে সেটি নিচে নামবে। আবার যদি মনে করেন আপনারা যে বাম পাশ থেকে কোনো কিছু, সরি, ডান পাশ থেকে কোনো কিছু লিখতে লিখতে বাম পাশে যাবেন, তো সেক্ষেত্রে ফাইল, মোর, অপশন, অ্যাডভান্স এখানে গিয়ে লেফট দিয়ে আসবেন, তারপরে ওকে। এরপরে বন্ধুরা যে কোনো সংখ্যা আপনারা দেওয়ার পরে ইন্টার দিলে অটোমেটিক সেটি বাম পাশে চলে যাবে। আবারও ঠিক করতে হলে ফাইল, মোর, অপশন, অ্যাডভান্স এখানে গিয়ে ডাউন দিয়ে আসবেন, ওকে। বন্ধুরা, জানি ছোট্ট একটি টিউটোরিয়াল কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। যাই হোক বন্ধুরা, আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো অতি দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।